আমার বড় আগুন দিয়া, আমার বড় আগুন দিয়া তোমাকে জ্বালাইয়া শেষ করে ফেলবো। এবার কি পাওয়া গেল? জাহান্নামে এক আগুন, আর জাহান্নামের চেয়ে আর একটা বড় আগুন আছে। শুনেছি জান্নাত আর জাহান্নাম, বড় আগুনের কথা তো কোনোদিন শুনি নাই। আপনি যখন বলেছেন নিশ্চয়ই সে আগুন রয়েছে, তবে জানতে চাই সে আগুন গুলান কোথায় রেখে দিয়েছেন বলুন তো। সংঘর্ষ লাগলো কিসের মধ্যে? আপনার খারাপ লাগতেছে? সংঘর্ষ লাগলো। জাহান্নাম বলে আল্লাহ এতদিন পর্যন্ত এর পূর্বক্ষণে জানতে পারলাম জাহান্নাম আর জান্নাত, কিন্তু আজকের বর্ণনায় আপনি আমাকে যে অবগত করলেন আপনার আরো একটা বড় ধরনের আগুন আছে, সে আগুন দিয়ে আমি যদি আপনার কথা পালন না করি, আমি যদি আপনার কথা মান্য না করি, তাহলে বড় অগ্নি দ্বারা আমাকে ভস্মীভূত করে ফেলবেন, ছাই ছাই বানায় ফেলবেন। ওগো আল্লাহ, আপনার সেই বড় আগুনটা কোথায় রাখছেন, কোথায় রাখবেন, কোথায় আমানত আছে, কোন জায়গাতে আছে? ফাকাল রাব্বুল ইজ্জাত ওয়া ইন্নী লাউদাতুমা আলা কুলুবিল আশিকীন, আমি যে মানুষ তৈরি করব ওই মানুষের মধ্যে এক জাতি মানুষ আমার জন্য পাগল পাড়া হবে, আমার ওই পাগল পাড়া মানুষের বাম স্তনে দুই আঙ্গুল নিচে রেখে দেব। বলুন আলহামদুলিল্লাহ। ঠিকানা পাওয়া গেল, ফেরেশতাদেরকে বুঝ দিলেন আল্লাহ, এই দেখো তোমরা যে জাতি নিষেধ করছো আমার ওই জাতির মধ্যেই একটা জামাত, একটা দল এমন তৈরি হবে যাদের হৃদয়ের ভিতরে এক ধরনের ইশক মহব্বতের আগুন তৈরি হবে, ওই আগুনের তাপে জাহান্নাম জ্বলে সারখার হয়ে যাবে। আত শাস্তি বাঙ্গে নাই নিস্তে বাদ, আত শাস্তি বাঙ্গে নাই নিস্তে বাদ, হরকে ইয়া তৃষ্ণা দারাদ নিস্তে বাদ। মানুষের হৃদয়ের নিচে, মানুষের হৃদয়ের মাঝে যে অগ্নিস্তূপ থাকে ওটার নাম হলো ইশক মহব্বত। ওই ইশক মহব্বত বান্দা এবং মাবুদ হিসাবে যার মধ্যে তৈরি হয়েছে ও লোকটা হবে কামেল মোমেন। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে উত্তাপ সৃষ্টি হবে, ওই উত্তাপ এত ভয়াবহ হবে জাহান্নাম, সাতটা জাহান্নাম সবাই তাকে ভয় করে চলবে। আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আতশেদার পেশেদারি আয় ফকির, আতশেদার পেশেদারি আয় ফকির, শীতে খৌফত নিস্তে আজ নারে সারির। আল্লাহ প্রেমের ওই অগ্নি হে আল্লাহর বান্দা প্রত্যেকে সংগ্রহ করে বামস্তনের দুই আঙ্গুল নিচে জমা রেখে দাও, জমা রাখতে পারো তাহলে তোমার পরজীবনে কোনো ভয় নাই, বরং তোমার অন্তরে যদি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাবে আল্লাহর জাহান্নাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, আল্লাহর কাছে হাজির করে দিলেন।
এই মাটি আল্লাহ পাক প্রাপ্তি হয়ে অনেক খুশি হলেন, এই মাটিকে তিনি নির্বাচন করলেন। মাটির মধ্যে অনেক সময় অতিরিক্ত কিছু থাকে, আবর্জনা থাকে ইত্যাদি ইত্যাদি, সব কিছুর থেকে মুক্ত করে মাটিটাকে তিনি ছানতে আরম্ভ করলেন, মন্থন করতে আরম্ভ করলেন। কার দিয়ে মন্থন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের কুদসির মধ্যে বর্ণিত হয়েছে এই হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার উপলক্ষে যে মাটি নিয়ে আসলেন, এই মাটি আর কারো দ্বারা তিনি মন্থন করালেন না, তার কুদরতের দ্বারা তিনি মন্থন করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। খামেরতু তিনাতা আদমা বিয়াদিয়া। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির এবারাত খামেরতু তিনাতা আদমা বিয়াদিল্লাহ। আল্লাহ তার কুদরতের হাত দ্বারা মাটিকে মন্থন করে নিলেন, আবর্জনা ফেলে দিলেন, মাটিকে সূক্ষ্ম মাটি রূপে নির্বাচিত করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মাটিকে মন্থন করে তিনি শুকাইতে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মাটি মন্থন করলেন। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে বর্ণিত হাজিগণ বাদেন উমরা করার জন্য, উমরা হজ করার জন্য যেই মসজিদে দিয়ে, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটি মসজিদ বিদ্যমান, ওই মসজিদের পাশে যে জায়গাটা রয়েছে ওই জায়গা থেকে ইহরাম বেঁধে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আদম আলাইহিস সালামের নির্বাচন করার জন্য যে মাটি মন্থন করলেন, এই মাটিটা ওই জায়গার ভিতরে তিনি মন্থন করালেন। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার নাম জুয়ের রানা অথবা জারানা, জারানাও বলা যায়, জুয়ের রানাও বলা যায়, একই হরফের দ্বারা গঠিত, উচ্চারণের ব্যতিক্রম। ওই জুয়ের রানা অথবা জারানা নামক স্থানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিটাকে মন্থন করালেন। বলুন সুবহানাল্লাহ। মন্থন করলেন, স্লেট বানাইলেন। আমাদের দেশের বাচ্চারা যেরকম পাতা আর কুটা বানায় মাটি দিয়ে শুকায়, ওই রকম মাটিতে আল্লাহবাদ একটা স্লেটের মতো বানায় নিলেন, তারপরে শুকাইতে দিলেন, সেটা উত্তাপে উত্তপ্ত হয়ে তন্দ্রণা হয়ে গেল। অকালাকাল ইনসান আমিন সলসলিন কাল ফখার। এমন শুকনা শুকালো যে আওয়াজ দিলে, টুকা দিলে, নতুন পাতিলে, টুকা দিলে টন্টন আওয়াজ হয়, যেরকম এইরকম আওয়াজ যখন আসলো তখন ওটাকে আবার তিনি পাউডার বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। এই পাউডার বানানোর পরে, এই চূর্ণ বিচূর্ণ করে মাটিটাকে রিফাইন করার পরে 40 দিন পর্যন্ত পানি বর্ষিত হলো। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত আপদ বিপদ বালা মুসিবত রোগ শোক এই ধরনের পানি তার মধ্যে দেওয়া হলো। অবশেষে 40 দিনের দিন রহমতের পানি তার মধ্যে মিশানো হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
সকলে বলি, মনের আনন্দে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতদিন পানি বর্ষিত হলো? 39 দিন। বালা মুসিবত আপদ বিপদ হয়রানি পেরেশানি দুঃখ দন্যতা অভাব অনটন রোগ শোক সকল রকমের বৃষ্টি 39 দিন পর্যন্ত হইল। শেষে একদিন আল্লাহ পাক আনজালা আলাইহিল মাআ রাহমাতান, রহমতের পানি শেষ দিবসে আল্লাহ অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। রহমত কয়দিন? আর অশান্তি? এজন্যই মানুষের জীবনে সুখ দুঃখের সুখের চাইতে দুঃখ দন্যতার অবস্থা বেশি, সুখের অবস্থাটা কম। বলেন তবে এটা মনে রাখতে হবে, যত দুঃখই হোক না কেন জীবনে যদি একবার আল্লাহ শান্তি দেন দুঃখটা ভুল হয়ে যায়। শান্তির জন্য আল্লাহর দিকে রহমতের দিকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। বলেন বসে পড়েন, তাড়াতাড়ি বসেন, সামনে দা হাঁটবেন না, বাধা সৃষ্টি করবেন না কেউ। আপনাদেরও কষ্ট লাগছে, আমার কাছেও খুব কষ্ট লাগতেছে, এত রাত্রে আমার এই বয়সে ওয়াজ করাটা একটু কঠিন, কিন্তু দায়িত্বের তাড়নায় দু এক কথা না বলেও তো পারছি না, কি বলেন? না শেষ করে দিব, এখনই শেষ করে দিব, যদি কেউ বলেন তাহলে শেষ করে দেই। আবার বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে একটা বাধা লাগছে, এই জায়গায় কয়েকটা মানুষ শুয়ে রয়েছে, এটা কি বাচ্চা মানুষ না বুড়া মানুষ? আল্লাহ পাক তার প্রতিনিধি তৈরি করবেন, ব্যবস্থাপনা তিনি নিজের কুদরতি হাতের উপরে নিয়ে নিয়েছেন, মাটিটাকে মন্থন করলেন, মাটিকে স্লেট বানাইলেন, এবার মাটিটাকে চূর্ণ বিচূর্ণ করে আবার রহমতের পানি দিতে আরম্ভ করলেন। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির অংশ দিয়ে হযরত আদম আলাইহিসসালামের সূরত আদম আলাইহিসসালামের রূপরেখা তৈরি করতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। কোন রূপে তৈরি করলেন, কোন আকার দান করলেন, কোন সূরত তাকে দান করলেন, কোন আকৃতি দান করলেন, এই জায়গাতে নিখুঁত ভাবে কিছুটা বোঝার জিনিস রয়েছে। আমাদের দেশে বাজারে বাজারে চার দোকানে কিছু কথাবার্তা হয়, আদমকে কেন সিজদা করবো না, আদমকে আল্লাহর সুরতে বানানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ, এই অসত্য কথার থেকে আমরা পানা চাই। প্রমাণ হলো আদম আলাইহিসসালামকে, আদম জাতিকে আল্লাহ পাক তার সুরতে তৈরি করেন নাই। অনেকে হাদিসের কথা বলবে, খলাকাল্লাহু আদামা বিসূরাতিহি, খলাকাল্লাহু আদামা বিসূরাতিহি, আল্লাহ পাক খালাকা মানে সৃষ্টি করা, আল্লাহ কর্মকর্তা, আল্লাহ সৃষ্টি করলেন আদামা আদম আলাইহিস সালামকে বিসূরাতিহি বিসিফাতিহি, আল্লাহর যে কিছু গুণ ছিল, আল্লাহর যে কিছু দয়াময়া ছিল, এরকম দয়াময়া দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো সূরত নাই, তার সুরত যেহেতু নাই, আল্লাহর যেহেতু কোনো আকার নাই, তাহলে তার আকারে আর কাউকে তো তৈরি করা সম্ভব নাই। যে সত্তার আকার নাই তাকে আবার তার আকারে কেমন করে তৈরি করা যায়? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তো নিজের কোনো আকারই নাই। বলা হয়েছে কোরআনে কারিমে, লাইসা কামিসলিহি শাইউন,
আল্লাহর দৃষ্টান্তে দেখানো যায়, বোঝানো যায় এমন কোন দৃষ্টান্ত নাই। আল্লাহর কোন আকার নাই, আল্লাহর কোন স্থিতি নাই, নমুনা নাই। আল্লাহ বিনা নমুনায় রয়েছেন, তার কুদরতের মাধ্যমে রয়েছেন। আল্লাহ তার সৃষ্টি করলেন, তার মনের মধ্যে কল্পনা ছিল, তার জাতের মধ্যে কল্পনা ছিল, আমি আমার প্রতিনিধিকে এই রূপে তৈরি করব, আমার প্রতিনিধিকে এই খেয়ালের মাধ্যমে তৈরি করব। যেমন একজন বই লেখক একটা বই লিখতে গিয়ে সূচনার মধ্যে লেখে, আমার এই বইটি এই ধরনের হবে, চারটি অধ্যায়ে বিভক্ত থাকবে, প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে চারটি করে বিষয়বস্তু থাকবে, সর্বমোট 16টি বিষয় থাকবে। এই গ্রাম যদি মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে যথার্থই মানুষ মর্যাদাশীল হবে। এমন কথাটা বই লেখার আগেই কিন্তু লিখে ফেলছি, বই কিন্তু লেখা নাই, কিন্তু এই কথাগুলো লিখতেছে কিসের থেকে, চার দিন আগের মধ্যে একটা খেয়াল আছে যে আমি একটা বই লিখবো, আমি একটা বই রচনা করব, আমার বইয়ের ভিতরে এই এই গল্পগুজব থাকবে, এই এই মূল্যবান কথাগুলো থাকবে। এটা তার দেহেনে থাকে কিনা, তার দেমাগে থাকে কিনা? একটা মানুষ আল্লাহ তৈরি করা, তার দেমাগের ভিতরে বই লেখার আগে যদি কতগুলো বিষয়বস্তু জমা হয়ে দিতে পারে, আল্লাহ বলেন ও বান্দা ভুল বুঝিও না, আমি সারা জগতের মালিক, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার খেয়ালে আমার বন্ধুকে তৈরি করব, আমার কি কোনো গুণ, আমার কি কোনো রূপ তার মধ্যে আসতে পারে না, আমার কোনো খেয়ালি রূপ কি তার মধ্যে আমি দিতে পারি না? বলেন সুবহানাল্লাহ। আমার যেমন ইচ্ছা ছিল আমি তেমন ভাবে আমার বন্ধুকে তৈরি করেছি, আমার যেমন খেয়াল ছিল তেমন খেয়ালের উপরেই আমার আদমকে আমি তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম দাঁড়াইলে হয় আলিফ, রুকু দিলে হয় হা, সেজদা দিলে হয় মিম, আত্মা এদের বৈঠকে যখন বসে তখন হয়ে যায় তাল। তাহলে মনে হইল হযরত আদম আলাইহিস সালামকে সূরাতে আমাদের উপরে আল্লাহ পাক তৈরি করে, আর যখন রুকু দেয় তখন হয় হা, আর যখন সিজদা দেয় তখন হয় মিমের পুটুলি, আর যখন আত্মা এতে বসে তখন দেখা যায় তাল। আলিফ হা মিম দাল আহমাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তৈরি করে রেখে আসমানের মধ্যে আল্লাহ তাকে নাম দিয়েছেন আহমাদ, আর আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে তৈরি করে সুরত দিলেন সুরতে আহমাদ। বলেন সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম আমাদের মধ্যে শরীয়ত বুঝিদি একদল আলোচক রয়েছে, তারা শরীয়তের ধার ধারে না, সত্যিকার ভাবে মাদ্রাসায় লেখাপড়াও করে নাই, কিন্তু পুঁথি বস্তু অথবা কোনো আজগুবি মানুষের কিছু বর্ণনা শ্রবণ করে ওরা ফতোয়া দেয়, আরে আদম জাতিকে শ্রদ্ধা কেন করবো না, আদমকে তো আল্লাহর সুরতে বানাইছে। বলেন না যে আল্লাহর অরিজিনাল কোনো সুরত নাই, আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই। ভগবত কিতাবের মধ্যে বলা হয় ন কারণ আমি যশ ন তস্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তুমি যার উপাসনা করবে, তুমি যাকে ভক্তি শ্রদ্ধা দান করবে তার কোনো আকার নাই, আর ন তস্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তুমি যার বন্দেগী করবে তার কোনো অংশীদার নাই। শুধু কোরআনে বলছে তা নয়, এরকম উল্লেখযোগ্য ধর্মীয় গ্রন্থ আশেপাশে আমাদের পাশাপাশি আরো যেগুলো রয়েছে, আল্লাহ সম্পর্কে কত সুন্দর ধারণা দিল, ন কারণ আমি যশ, যার নামের উপাসনা করবে, যার বন্দেগী করবে তার কোনো আকার নাই। বলুন আলহামদুলিল্লাহ। ন তস্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যার তুমি উপাসনা করবে তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, একমাত্র ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ভিন্ন আর কোনো সত্তা নাই। সেই সত্তা সেই আল্লাহ কিরকম, অল্লম জ্যেষ্ঠম পরমাপন্নম অল্লম রশিদ মোহাম্মদ এরকম বরস্য ইল্লি তো ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অথর্ববেদের ভিতরে, ঋগ্বেদের ভিতরে, সামবেদের ভিতরে, যজুর্বেদের ভিতরে এইভাবে ব্যক্ত করেছে, অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমপুণ্যম অল্লম রশিদ মোহাম্মদ রকম বরস্য ইল্লি তো ইল্লাল্লাহ। আল্লাহ বড় দয়াবান, অল্লম জ্যেষ্ঠম আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান, অল্লম জ্যেষ্ঠম আল্লাহ সবচেয়ে মহান, বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠম তিনি বড় উত্তম, পরমপুণ্যম তিনি বড় দয়ালুবান, দয়াবান,
আল্লাহর রশিদ মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন হযরত মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রকম বলছো ইল্লাল্লি তো ইল্লাল্লাহ, তিনি একক আল্লাহর পথ প্রদর্শন করবেন, এক খোদার পথের প্রদর্শন করবেন, তিনি বহু গুণে গুণান্বিত হবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ধর্মকে সমর্থন করলো কিনা? হ্যাঁ, আমাদের এই ধর্মকেই সমর্থন করলো। আবার দিকে লক্ষ্য করেন, বিভিন্ন ধর্মীয় মতবাদ দেখা দেয়, বিভিন্ন ধর্মীয় আলোচনা দেখা দেয়, আল্লাহর তরফ থেকে ইসলামকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। ধর্মীয় মতবাদ অনেক আছে, সমস্ত মতবাদের মধ্যে আল্লাহর পছন্দনীয় ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। অথর্ব বেদের ভিতরে, রামবেদের ভিতরে, ঋগ্বেদের ভিতরে, যজুর্বেদের ভিতরে, সামবেদের মধ্যে এইভাবে ব্যক্ত করা হয়েছে, বেদা বিভিন্ন যস্যমণি যস্যমানি, বেদা বিভিন্ন নাস্যমণি যস্যমতনং বিভিন্ন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজেন জনগতস্য পন্থা। বলুন সুবহানাল্লাহ। এর মর্ম হলো বেদে বেদে মিল নাই, বেদ লেখকে মিল নাই, বেদে বেদে মিল নাই, বেদ লেখকে মিল নাই। ধর্মীয় তত্ত্ব যদি বুঝতে চাও, নিবৃত পল্লীর নিবৃত গুহায় আবদুল্লাহর বেটা হযরত মুহাম্মদ রাসূলের কাছে যে বাণী আসছিল, ওই বাণীটাই সবচেয়ে চূড়ান্ত বাণী। বলুন সুবহানাল্লাহ। অথর্ব বেদের ভিতরে অল্ল উপনিষদের মধ্যে বলা হয় লা ইলাহা হারানি পাপন ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকণ্ঠ পরাবিনিয়তি তু দেবীয় নামে মুহাম্মদ। আমাদের কোরআনে বলা হয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। এখানে কি বলা হয়েছে? লা ইলাহা হারানি পাপন ইল্লা ইলাহা পরম পদম। মানুষ জীবনে ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, তাকে মুক্তি দেওয়ার মতো এক আল্লাহ ভিন্ন আর অন্য কেহ নাই। জনাম বৈকণ্ঠ পরাপেনিয়তি, দুনিয়ার বুকে যদিও এসে থাকো ক্ষণিক কালের জন্য, একদিন তোমার শেষ অবস্থা এসে যাবে, একদিন তোমাকে বিদায় নিতে হবে। তু যপিয় নামে মুহাম্মদ। ওই জীবনে ওই জগতে শেষ জীবনে যদি বাঁচতে চাও, পরিত্রাণ যদি কামনা করো, তাহলে তো যপিয় নামে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলের তরিকা ধরিয়া জীবন গঠন করো। আল্লাহ আল্লাহ কি পাওয়া গেল? আল্লাহ তার কুদরতি কল্পনার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে যে আকারে
যে সুরতে বানানের ইচ্ছা পোষণ করেছিলেন ঠিক সেই সুরতে সেই আদর্শে সেই চরিত্রে সেই মাধুর্য দিয়েই আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে তৈয়ার করবেন। বলেন সুবহানাল্লাহ। তৈয়ার করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা আছে, খামিরতু তিনাতা বিয়াদিয়া, আমি আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য আমি তার মাটিকে আমার কুদরতের হাত দ্বারা মন্থন করেছি, কুদরতের হাত দ্বারা মন্থন করেছি। মাথাটা যেমন বানানো দরকার, কান দুটি যেমন বানানো দরকার, গর্দান যেমন বানানো দরকার, নাক দুইটিকে যেমন বানানো দরকার, নাকের দুই পাশে দুইটি সাগর যেভাবে বানানো দরকার, যেভাবে মুখখানা বানানো দরকার, যেভাবে যেখানে দাঁত বানানো দরকার, যেখানে হাত বানানো দরকার, যেখানে পা বানানো দরকার। আল্লাহ বলেন আমার যেমন ইচ্ছা ছিল, আমার ইচ্ছা অনুপাতে আমার মনের স্বাদ অনুযায়ী আমি আদমকে তৈরি করে নিলাম। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ পাক, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। শেষ হলো কখন? এমন একটা সময়ে, এমন একটা মুহূর্তে হযরত আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করা শেষ হলো, যখন আমাদের দেশে শুক্রবারের দিনে ইমাম সাহেব নামাজ শেষ করে দিয়ে মুসল্লিগণ নামাজ থেকে বাহির হয়ে যান, ঠিক এমনই মুহূর্তে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বানানোকে শেষ করে নিলেন। শুক্রবার দিন জুমার নামাজের পরবর্তী যে সময়টা, এইরকম সময়ের ভিতরে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা শেষ করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কার তৈরি হলো? দুনিয়ার মানুষের আদি পিতা, দুনিয়ার প্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তৈরি করার পরে আল্লাহ ইচ্ছা করলেন আমি একেই তো জগতের বুকে প্রতিনিধি বানাবো, তা একে তালিম দিয়ে দেওয়া দরকার, একে শিক্ষা দেওয়া দরকার, একে জ্ঞান দেওয়া দরকার, একে বিবেক দেওয়া দরকার। আল্লামা আদাম আল্লাসমা কুল্লাহা, আল্লামা আদাম আল্লাসমা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা প্রদান করলেন আল আসমা কুল্লাহা, যত রকমের নাম কাম ছিল, যত জানার বিষয় ছিল, যত সাবজেক্ট ছিল, যত বিষয়বস্তু ছিল, সর্বপ্রকার বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এরা হবেন নবী, নবী যারা হবেন তারা হবেন উম্মতের জন্য শিক্ষক, যিনি শিক্ষক হবে তার শিক্ষা করার, শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকার দরকার আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন শিক্ষা দেওয়া দরকার তার কুদরতের মাধ্যমে শিক্ষা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মনে মনে ইচ্ছা করলেন আমি আমার এই জাতি তৈরি করব, আমি আমার এই জাতি, আমার এই বন্ধুর জাত আমি তৈরি করব, আমার ফেরেশতারা নূরের দ্বারা তৈরি করেছি বিধায় তারা আমার এই জাতকে অবজ্ঞা করেছিল, আমি এবার একটা পরীক্ষা স্থাপন করব, আমি বলব আম্বেউনি বি আসমায়া ওলাই, এগুলানের নাম তোমরা বলো, এ বিষয়ের উপরে বক্তব্য দাও, এ বিষয়ের উপরে আলোচনা রাখো, ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা যদি না পারে আমি বলবো আদম আলাইহিস সালামকে বলার জন্য, আদম তো নিশ্চয়ই পারবেন কারণ আমি শিক্ষা দান করে দিয়েছি, সুতরাং তখন আমি এর বর্ষতা স্বীকার করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষা দিতে পারেন তিনি হন উস্তাদ, তাই না? যে শিক্ষা দিতে পারেন তিনি হন উস্তাদ। আজকে মাওলানা নাসিরুদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে শ্রবণ করেছেন, পাত্রী প্রশ্ন করেছিল চেয়ারে বসে, প্রশ্নের পিছনে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উত্তর করেছিলেন, যিনি জবাব দেন তিনি ছোট না বড়? পাত্রী বলেছিল যিনি জবাব দিতে পারেন তিনি বড়। তিনি বলছিলেন তাহলে আপনি নিচে নেমে আসুন আমি ওখানে গিয়ে জবাব দিব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি জানে, যিনি শিক্ষকতা করতে সক্ষম তার মর্যাদা অনেক গুণে বেশি হয়। বলুন সুবহানাল্লাহ। কি করলেন? আমি তো তাড়াহুড়া করে শেষ করে সমাপ্তির পথে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে বর্তমান ভবিষ্যৎ আগামী জীবনে যা কিছু প্রয়োজন হবে এমন বিষয়বস্তুর উপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তালিম দিয়ে দিলেন। আল্লাহ যদি তালিম দিয়ে দেয় আর কি ভুলার কারণ আছে? আল্লাহ যদি কাউকে শিক্ষা দিয়ে দেয়
জানো করে উকা ফালা তাংসা ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ যদি শিক্ষা দেয় এই শিক্ষা জীবনে আর ভুল হয় না। ফেরেশতারা আসলো, আদম ইসলামকে হাজির করলেন। শুক্রবার দিন জুমার নামাজের পরবর্তী যে সময়টা হয় এই রকম সময়ে সামনে হাজির করে দিয়ে বললেন, এবার ফেরেশতার সমাজ তোমরা বলো এগুলা নেন কি বর্ণনা, এই বিষয়বস্তুর উপরে বক্তব্য দাও। এরা এবার জবাব দিল, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমরা এ সম্পর্কে অজ্ঞ, আমরা এ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারি নাই, আমাদের কাছে শুধু অতটুকু না আছে যা আপনি আমাদেরকে শিক্ষা দান করেছেন, এর ব্যতিক্রম আমাদের কাছে আর কিছু পাওয়া যায় না। ব্যক্ত হইল বক্তব্য দাও, এসো এ সম্পর্কে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করো। আল্লাহ নির্দেশ ক্রমে আলাইহিসসালাম সমস্ত বিষয়বস্তুর উপরে আলোকপাত করতে আরম্ভ করলেন। বলেন সুবহানাল্লাহ, প্রমাণ করে দিলেন ফেরেশতা যদিও নূরের জাতি, তারা শিষ্যত্ব গ্রহণ করতে বাধ্য হলো, আর আদম আলাইহিসসালাম যদিও মাটির তৈরি, তিনি শিক্ষকতার প্রথম মর্যাদা লাভ করলেন। এবার তাই বললেন, ওয়াসজুদু লি আদম, তোমাদের শিক্ষককে তোমরা সম্মান প্রদর্শন করো। ওয়াসজুদু লি আদম, আমাদের দেশের ভ্রান্ত মতবাদী রে কয় আদম আলাইহিসসালামের সিজদা করলো এজন্যই তোমরা পীরের বুইরাঙ্গুল চাটি। বলেন নাউজুবিল্লাহ, আদম আলাইহিসসালাম ছিলেন রুহানি জগতে বেহেশতের ময়দানে, তুমি বেহেশতের ময়দানে যাও যদি কোনো আদম পাও সেখানে সিজদা দিও। নয়াবাড়ির বাজারে আর কোলা মল্লিকপুরের গ্রামে আশেপাশে দক্ষিণারা রৌঘা এই বর্ধমান কান্দি, এইটা তো আর আরশে মোয়াল্লা না আলমে আরোয়া না, এই জায়গায় থাকিয়া তুমি কোনোদিন পীরের পায়ে সেজদা দিও না। সেজদা যদি দিতেই হয় সেই আলমে আরোহায় চলে যাও, টিকিট কাটো, ওখানে যায় যদি কাউকে পাও ও জায়গায় যাও, তোমাকে কেউ নিষেধ করবে না। কিন্তু আল্লাহ তৈরি তারা জমিনের উপরে, এক আল্লাহ ছাড়া আর কারো সেজদা দেওয়া জায়েজ হবে না। বাপে সেজদা নেয়, পুতেও সেজদা নেয়, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বাপেও নেয় পুতেও নেয়, আগেই পুতেরও পীর বানাইতেছে, সেজদা নেওয়ার কি? আল্লাহ বলেন সেজদা আর কার জন্য নেয়? লা ইয়াজুজু ওয়াজহুল জুবহাতে আলাল আরদে লিগাইরিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য বিন হারাম 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 হারাম। দাখালাল জাসিলিকু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাসলিক নামক একজন সাহাবী রসুলের খেদমতে গেলেন, ওয়াজাতিল বাহায়েম, পশুরা নবীজির কাছে আসতে আরম্ভ করলো, আসার পরে অবনত মস্তকে তার কাছে সম্মান প্রদর্শন করলো, মাথাটা ঝুঁকাইয়ে দিল। এই দেখিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে যারা দেখতে পারলেন তারা বলল যে হুজুর, এরাই যদি আপনাকে এভাবে সম্মান প্রদর্শন করতে পারে আমরা তো আরো বেশি না হানো আহাত কবি হাজা, আমরা আরো অধিক পরিমাণে এই সম্মান আপনাকে দেওয়া উচিত। নবীজি বললেন, লাও আমার তো আহাদান আইয়াস জুদা লে আহাদিন, নবীজি বললেন যদি সেজদা নেওয়া যায় হতো তাহলে আমি বলতাম সন্তানেরা মা বাবাকে সেজদা দাও, তাহলে আমি বলতাম বিবিগণ স্বামীকে সেজদা দাও। মা বাবার সেজদা জায়েজ নাই, স্বামীকে সেজদা দেওয়া জায়েজ নাই, উস্তাদকে সেজদা দেওয়া জায়েজ নাই। এজন্যই আল্লাহ বললেন আসমানের সেজদা দিও না, আসমানের পূজা করিও না, চন্দ্রের পূজা করিও না, সূর্যের পূজা করিও না, জমিনের পূজা করিও না, গাছপালা তুরলতা বৃক্ষদের কোনো সেজদা দিতে যায় না, ভক্তি দিতে যায় না। উসজুদুলিল্লাহ ইল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলানের সৃষ্টিকর্তা, যিনি এগুলানকে সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টা, আল্লাহর জন্য সেজদা দাও। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত এই আলোচনায়, মানুষ মানুষিয়া মানুষকে সেজদা দিতে পারে না, আল্লাহ নিষেধ করলেন। কোরআনে কারিমের মধ্যে জ্বলন্ত প্রমাণ, হ্যাঁ, যে আয়াত তখন সবটুক পড়লে আমাদের একটা সেজদা দেওয়া, শুকরানা সেজদা দেওয়া ওয়াজিব হবে, এজন্য আমি আয়াত সবটুকুন করি নাই, সেটা একটু ইঙ্গিত দিয়েছি মাত্র, যে কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, কোনো প্রাণী প্রাণীকে সেজদা দিতে পারে না, হ্যাঁ, মানুষ বৃক্ষলতার কাছে মাথা নত করতে পারে না, মানুষ আল্লাহর উদ্দেশ্যবিহীন জমিনের উপরে মাথা নত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ইয়া মালাইকাতি উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা
তোমরা আমার আদমের সঙ্গে পরাজয় স্বীকার করেছো, আদম তোমার শিক্ষক রূপে গণিত হয়েছে, সুতরাং তোমরা তাকে শ্রদ্ধা নিবেদন করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াকানা বিসজদা তো এনহেনান, ওই রুহানি জগতে ওই কদমের উপরে সেজদা দেওয়া, জমিনের উপরে সেজদা দেওয়া, এই সেজদা ছিল না, ওই সেজদার অর্থ ছিল সম্মানী সালাম, মাথা ছিল মাথাটাকে একটু ঝুঁকাইয়া দেওয়া শুধু। ওই রুহানি জগতে জায়েজ ছিল, দুনিয়ার জীবনে ওই মাথা ঝুঁকাইয়া সালাম দেওয়া জায়েজ নাই। ওই ওইখানে সেজদা শব্দের অর্থ, একটা শব্দ কয়টা অর্থ দেয়? শিক্ষিত ব্যক্তিরা আছেন, যে শব্দটি অর্থবোধক তাকেই শব্দ বলা হয়, আর যার কোনো অর্থ হয় না ওটা শব্দের অন্তর্ভুক্ত না। আচ্ছা, শব্দ হইতে হলে অর্থ থাকতে হবে, অন্তত পক্ষে একটি অর্থ তার থাকতেই হবে, একাধিক অর্থ হইতে পারে না, একটা শব্দের একাধিক অর্থও হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটা অর্থ, একটা শব্দ অনেক অর্থ তার মধ্যে দেখা দিতে পারে। আরবিতে আইনুন শব্দ, আইনুন মানে চক্ষু, আইনুন মানে নহর, আইনুন মানে সোনা রূপা, আইনুন মানে ব্যাংকের জমানো টাকা। বলেন সুবহানাল্লাহ। মাত্র চারটা বলছি, আরো ৪০টা অর্থ আছে কামুস নামক অভিধানের ভিতরে, একটা শব্দের অর্থ ৪৪টা লিখছে। একটি শব্দের একাধিক অর্থ হইতে পারে, অর্থ তার নাই সেটা শব্দ নয়, অন্তত একটি অর্থ থাকতে হবে। সেজদাতুন শব্দের অর্থ সেজদা করা, আল্লাহর জন্য সেজদা করা, আর সেজদাতুন অর্থ আলামে আরওয়াহের জগতে যখন ছিল তখন উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান প্রদর্শন করা। ও কানাতি সেজদা তো এনে হেনান, শুধু মাথাটাকে একটু ঝুঁকাইয়া দেওয়া, একটু মাথা নামাইয়া দেওয়া, এটা সালামের বিনিময়ে। আমাদের দেশে তার পরিবর্তে তাহিয়াতুন, আর এই ইজ্জতের বিনিময়ে দুনিয়াতে আমাদেরকে দেওয়া আছে কি সালাম দাও, একে অপরকে সালাম দাও, একে অপরকে সালাম বিনিময় করো। কি দূরে যদি থাকে হাত ইশারা দিয়ে জায়েজ আছে, মাথা দিয়া ইশারা করা দুনিয়ার বুকে জায়েজ নাই। বহেরা মানুষ যদি, অন্ধ মানুষ যদি হয়, বহেরা মানুষ যদি হয়, আওয়াজ যদি না শুনে তাহলে তাকে হাত উত্তোলন করে, দূরবর্তী মানুষ যদি হয় দূর থেকে হাত উত্তোলন করে সালামের নমুনা দেখায় দেওয়া, সালাম দেওয়া জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এটাই বা মহব্বতের সাথে, খুব জোরালো মহব্বতের সাথে, তাদের মধ্যম অবস্থা চলে আসে, এটা আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ।